আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকের অনুষ্ঠানে পেয়েছি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি তথ্য পেতে আপনারা আমাদের ফোন করতে পারেন এবং যে কোনো মতামত সাম্প্রতিক বিষয় নিয়ে তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tvn24usa। মোহাম্মদ এন মজুমদার, শুরু করতে চাই ডিস্ট্রিক্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 14 এর নির্বাচন নিয়ে। ইয়েস, সো এইটা আমি মনে করি এজাবৎকালের একটি সর্বশ্রেষ্ঠ আয়োজন সৃষ্টিকারী কংগ্রেশনাল ইলেকশন, যেখানে জোসেফ ক্রাউলি ওয়াজ হোল্ডিং দি ফোর্থ র্যাঙ্কিং মেম্বার হোল ডেমোক্রেটিক কংগ্রেস, তার হাউস স্পিকার হওয়ার এবং সে নেক্সট হাউস স্পিকার হওয়ার সম্ভাবনা ইতিপূর্বে হিলারি ক্লিন্টন যদি প্রেসিডেন্ট হইতো সে সেক্রেটারি অফ স্টেট হওয়ার ফ্যান্ডেলের লাইনে ছিল। সো একটা জাতীয়ভাবে, এবং দেখেন এই কংগ্রেশনাল ইলেকশনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট টুইট করছে যে সে আমার কথা শুনে নাই, আমাকে পছন্দ করে নাই, এই জন্য সে ইলেক্টেড হয় নাই। সো এই যে জিনিসটা, এই যে একদম সাধারণ গ্রাস রুট থেকে একটা মেয়ে যেটা গত বছর অক্টোবর মাসেও বারটেন্ডার হিসেবে কাজ করছে ম্যানহাটনে, সেই মেয়েটা কীভাবে সৃষ্টি করলো। নট অনলি দ্যাট, দেখেন জোসেফ ক্রাউলি ডেমোক্রেটিক পার্টির বস, প্রথম আলো পত্রিকায় ভালোভাবে লিখছে এই যে ক্রাউলি সাম্রাজ্যের পতন, ইট ইজ হি ওয়াজ বিল্ডিং এন এম্পায়ার ইন কুইন্স, ডেমোক্রেটিক পার্টির চেয়ার মিনস হি গিভ দ্য নমিনেশন টু অল হু ওয়ান্টস টু রান। মোহাম্মদ এন মজুমদার, এই তথ্যগুলো আমরা সবই জানি, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই যে আপনার কি মনে হয় যে অনেক ধরনের তথ্য এসেছে যে কেন এই ধরনের পরিবর্তন আসলো? সেটাই বলতেছিলাম এরকম একটা সাম্রাজ্যকে একটা গ্রাস রুট মে কীভাবে ফেল করলো সেটা। কার নাম্বার ওয়ান হলো ক্রাউলি ওয়াজ সো বিজি উইথ দি ন্যাশনাল পলিটিক্স বিগ প্ল্যাটফর্ম, বাট হি ফরগেট দ্যাট হিজ বেস্ট প্ল্যাটফর্ম ইজ দ্য পিপলস প্ল্যাটফর্ম, যে এলাকায় মানুষ নির্বাচিত করতে হয়, নির্বাচিত না হলে তো ওনার পদে থাকতেছে না, হি ফরগেট দ্যাট প্রবাবলি। সেকেন্ড থিং, ক্রাউলি ডিড নট হ্যাভ এ কানেকশন উইথ দি ফেসবুক মিডিয়া, মিডিয়া কন্ট্রোল এভরিথিং। এই যে এই একে আলেকজান্ড্রিয়াকে ভোট দিয়েছে 19 ইয়ার 20 ইয়ার 22 ইয়ার এজ, বিকজ ফেসবুকে দেখেন তার ফেসটা কত পাওয়ারফুল। সো এবং আমাকে যখন কাউলি আমাকে রিচ আউট করছে, কাউলির ইলেকশনের যিনি হেড অফ দি ফেয়ার, সে আমাকে বললো যে লিসেন, উই হ্যাভ টু ডু দি ইলেকশন দিস ইয়ার, দ্যাট মিন্স তারা ইলেকশন ছাড়াই এক্সপেক্ট করে। হোয়াই হিজ ও সামওয়ান ইজ রানিং এগেনস্ট আস, আই সে হু ইজ শি, জাস্ট কথা লোবার জন্য, বিকজ আই নো হার, শি লিভ ইন দি ব্রঙ্কস, আই নো হার ফ্রম লং টাইম। তো যে কে, ও শি সামওয়ান হু ইজ ভেরি এফেক্টিভ ইন ফেসবুক, এক্স্যাক্টলি সেই কথাটা বললো। সো লুক এট দি পিপলস পাওয়ার, এভরিথিং ইজ চেঞ্জিং, এভরিথিং ইজ, পিপল হ্যাভ টু ফরগেট, ওল্ড ফ্যাশন পিপল হ্যাভ টু ফরগেট, ট্রেডিশনাল পলিটিক্স ইজ ওভার, দি মডার্ন ওয়ার্ল্ড ইজ ওয়ার্কিং ইন ডিফারেন্ট ওয়ে। খুব সুন্দর একটি প্রসঙ্গে এনেছেন মোহাম্মদ এন মজুমদার, সেই প্রসঙ্গে জের ধরে আমি জানতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা লাস্ট প্রেসিডেন্ট নির্বাচনেও দেখেছি যে টুইটারের, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের যে ঝড়, সেই সাথে গণমাধ্যমগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। আমি তো শেষ করতে পারি নাই, ইভেন দেখেন গ্রাস রুট টেলিভিশন টিভিএন 24, সে রিকগনাইজ দ্যাট দিস টেলিভিশন হ্যাভ পাওয়ার, বাট ক্রাউলি ফেল টু রিকগনাইজ দ্যাট হি ডিড নট অ্যাডভার্টাইজ ইন টাইম টেলিভিশন অর টিভিএন 24 অর এন টিভি, কোন টিভিতে সে আসে নাই। টিভিএন 24 টেলিভিশনে ক্রাউলির বিজ্ঞাপনও গিয়েছে, তবে আলেকজান্দ্রিয়া অনেক আগে থেকে এবং টিভিএন 24 টেলিভিশন বিভিন্ন সাক্ষাৎকারও আলেকজান্দ্রিয়া দিয়েছেন, ক্রাউলি দিয়েছেন। আমাদের দুই পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, দুই পক্ষই আমরা চেষ্টা করেছি যেহেতু নিরপেক্ষ অবস্থান থেকে আমরা সবার কথাই বলবো। আমি বলতেছি না আমার বিজ্ঞাপনের কথা, আমি ইউ ডিড এবং আমাদের রিচিং আউট, হি রিচ আউট, শি, সে একটা মেয়ে হইয়া ব্রঞ্জে ঈদগাহে গিয়া কথা বলছে, প্রত্যেকটা ঈদগাহে গিয়া। কাউলি ডিড নট, যে আমি হোয়াট পয়েন্ট আই এম ট্রাইং টু রিচ ইজ দ্যাট, এবং একটা ডিবেট হওয়ার কথা ছিল সেখানে, কাউলি না গিয়ে ক্রাউলি এমন একটা ইনসাল্টিং বিহেভিয়ার সেখানে করছে যে ওর মতো আরেকটা মেয়েকে ফাটাইছে ক্রাউলির পক্ষে ডিবেট করার জন্য, দ্যাট ওয়াজ দি কিলার, দ্যাট ওয়াজ দি রং থিং টু ডু। আর কয়েকটা ডিবেট আপনি দেখছেন, হাউ বোল্ড শি ইজ, হাউ কনফিডেন্ট শি ওয়াজ, হাউ শি অ্যাটাক হিম, অ্যান্ড
Crowley was almost grounded right there. So these are the thing matter. Among আরেকটা সবচেয়ে বড় লেসন আমি মোহাম্মদ এন মজুমদার আমি এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখতে চাই, বিশেষ করে যে তরুণ প্রতিনিধি আমি বলবো তরুণের বিজয় হয়েছে এই ক্ষেত্রে, অনেকগুলো কারণ থাকতে পারে এবং আমরা এই বিষয়গুলো নিয়ে তিন চার দিন ধরে বিভিন্ন বিষয়ে কথাও বলেছি। Of course, I take it as a positive. Positive. এবং I take it as a positive because আমি শেষ করি প্লিজ, এই যে আলেকজান্ডিয়া her voice is 100 times more powerful than traditional politician because she have got to speak and she have a point, and believe me Trump feeling that oh he knocked down one big guy, no he created another better person, this person will represent us, no doubt about it, and she belongs to the people among the politics is changing, believe me I'm at the highlight this I there will be lots of more changes and there are more people coming to knock down their own party and that will be interesting, that will be fantastic, that will be good, and jodi amra ebhabe united na hoy believe me it's not a joke. Muslim ban is already approved. Now we are heading to different way. Look at it as of now, right now, Muslim ban Supreme Court approval korar poreo Trump's jonopriyota now is increasing. What is this symptom? Maybe he's coming for the another fourth term. And then Shoto Ojjon, Zoto Ojjon, Democratic Party silo, color people is silo, is a Uitihashik Biplogular Majam is a Poribotungulite silo, or Poribotonke, Digi Feledia, or Tara Tadis slogan of Chaske, they said, throw this all trash. Let the American people, original people, people who was... কিন্তু মোহাম্মদ এন মজুমদার এই ক্ষেত্রে আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করে আরেকটু বিষয় বিস্তারিত আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে এমনভাবে ক্রাউলির এগেনস্টে একজন দাঁড়িয়েছেন তার হয়তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমি যদি বলি হয়তো ক্রাউলির মতো এত স্ট্রং নয়, সে একদমই নতুন নতুন একটি ফেস, কিন্তু তরুণ ভোটারদের আমরা বার্নি স্যান্ডার্সের মতো অভিজ্ঞ একজন রাজনীতিবিদকেও দেখেছি যে ফিলোসফিতে এগিয়েছিলেন, ঠিক একই ফিলোসফিতে কিন্তু এগিয়েছেন আলেকজান্দ্রিয়া, তাহলে তার অভিজ্ঞতা না আমি মোহাম্মদ এন মজুমদার তার অভিজ্ঞতা তাহলে যিনি বুঝতে পারেন জনগণ কি চায় তিনিই তো বড় সবচেয়ে বড় রাজনীতি, সেটাই আমি বলতেছিলাম। লুক এট দ্য এস্টাবলিশমেন্ট, একটা শব্দ আছে এস্টাবলিশমেন্ট, কোনো সময় সাই নেই ডেমোক্রেটিক পার্টি এস্টাবলিশমেন্ট বলেন রিপাবলিকান এস্টাবলিশমেন্ট, রিপাবলিকান এস্টাবলিশমেন্ট পার্টি কিন্তু ট্রাম্পকে সাই নেই, ডেমোক্রেটিক পার্টি এস্টাবলিশমেন্ট কিন্তু বার্নি স্যান্ডার্সকে সাই নেই। আজকে অনেকে বড় জোরে বলে এবং ইনক্লুডিং মাইসেলফ, যদি বার্নি স্যান্ডার্স যদি ডেমোক্রেটিক পার্টি যদি রাইট ডিসিশন নিত রেজাল্ট কুড হ্যাভ বিন ডিফারেন্ট, সেম থিং এই যে এস্টাবলিশমেন্টটা কন্ট্রোল করে এসছে এতদিন পর্যন্ত ক্রাউলি, বিভিন্ন বিভিন্ন এস্টাবলিশমেন্ট যারা কন্ট্রোল করে দে ফর্মড দেয়ার ওন পিপল ওন পকেট পিপল দ্যাট ডেস্ট্রয় দি পার্টি ইমেজ অ্যান্ড এট দ্য এন্ড দি বস হিমসেলফ has to step back, so that's the sad part of it. পরিবর্তন আসবে সেই সাথে আমরা একটু প্রসঙ্গ পাল্টাতে চাই, কারণ এটি নিয়ে অনেক বিতর্ক আছে অনেক কিছুই আছে, তারপরে আমরা শুভেচ্ছা দিতে চাই আলেকজান্দ্রিয়াকে, তিনি দেখিয়ে দিয়েছেন তিনি করেছেন তিনি জয়ের হাসিটি হেসেছেন, এটিও তার জন্য অনেক বড় পাওয়ার। আর টিবিএন 24 টেলিভিশন সবসময় চেষ্টা করে আমাদের সাথে জনগণের সাথে যারা আছেন, আলেকজান্দ্রিয়াও আমাদের সাথে সাক্ষাৎকার দিয়েছেন ব্যক্তিগতভাবে, তার বড় একটি সাক্ষাৎকার প্রচার হয়েছে টিবিএন 24 টেলিভিশনে, ক্রাউলির সাক্ষাৎকারও প্রচার হয়েছে টিবিএন 24 টেলিভিশনে, এবং আমরা চেষ্টা করেছি আমাদের এখানকার যারা মূলধারার রাজনীতিবিদ আমরা সবার হয়ে কথা বলবো, জনগণ যার পাশে আছে টিবিএন 24 তার পাশে থাকবে। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সীমান্তের বিষয়টি যেতে চাই মোহাম্মদ এন মজুমদার, ওয়ান থিং ভেরি ইম্পর্টেন্ট আমরা ফরগেট করলে এটা না হলে ক্রাউলি ফুটে অফিসার হবে, ক্রাউলি ওয়াজ ভেরি হাম্বল ম্যান, দেখেন ইলেকশনের রাত্রে ক্রাউলি তাকে শুধু কনসিড করা মানে শুভেচ্ছাই জানায় নেই, তার তার সাথে তার তাকে ডেডিকেট করে একটা গান গাইছিলেন, গান গাইছিলেন, এটি হলো রাজনীতিবিদদের মানে আদর্শ এবং আমেরিকার সৌন্দর্য সবচেয়ে বেশি আমি বলবো যে পলিটিক্যাল আমরা দেখেছি যে মেনে নেয়ার বিষয়টি, এটি কিন্তু আমেরিকার গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক, আমার পরাজয় হতে পারে আমার জয় হতে পারে কিন্তু আবার এটিও ঠিক আমি যখন জনগণকে পাশে নিয়ে জয়ের হাসিটি হাসবো সেটিও কিন্তু আমার বিশেষ যোগ্যতা, সেই জায়গাটি থেকে কিন্তু সম্মান দিতেই হবে যে সব জায়গাতে। আমরা বিরতিতে যাবার আগে মোহাম্মদ এন মজুমদার একটি প্রসঙ্গ আনতে চাই, সেটি হচ্ছে সীমান্তের যে বর্তমান সংকট, বিশেষ করে যে বাবা মায়ের কাছ থেকে সন্তানদের বিচ্ছিন্ন করা, সেই সাথে আমরা বলতে চাই যে ট্রাম্প একটি নির্বাহী আদেশ বলে
বন্ধ করার চেষ্টা করেছেন যে বাবা মার কাছ থেকে, কিন্তু পরিসংখ্যান বলছে এখনো হয়নি। দ্বিতীয়ত যে এ প্রসঙ্গে কংগ্রেসে বিলটি উঠেও পাশ হতে পারছে না বারবার, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা অত্যন্ত অত্যন্ত ভেরি সেন্সিটিভ বিষয়, এবং এটা নিয়ে আমাদের আমাদের স্টেটে বিশেষ করে স্টেট হ্যাভ দেয়ার ওন প্ল্যান টু প্রোটেক্ট দিস চিলড্রেন, বাট হাউজে এখন পর্যন্ত আমাদের ডেমোক্রেটিক পার্টি কোনো বিল পাস করার মতো এমন কোনো আনটিল মিড টার্ম ইলেকশন ওভার হইলে হয়তো হয়তো যদি চেঞ্জ আনতে পারে, বিভিন্ন যেখানে রিপাবলিকানরা ক্যাপচার করিয়ে আছে সিটগুলো সেখানে যদি আমাদের লোকরা নিতে পারে, আমাদের ডেমোক্রেটিক পার্টি নিতে পারে, মে বি পসিবল, বাট অ্যাট দিস টাইম ইট ইজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এবং এইটা এইটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে শুধু যুক্তরাষ্ট্র না সারা পৃথিবীব্যাপী তাকে ফ্রেশার দেওয়া হচ্ছে, বাট তার একগুমিক সে একগুমি সে কারো কথায় শুনতেছে না। এটা ইট ইজ এ ভেরি আনফর্চুনেট সিচুয়েশন এই এই একটা যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র যেখানে হিউম্যান রাইট এক্সারসাইজ করার জন্য যারা করে না তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, সেই দেশে সেই দেশের সরকার প্রধানই হিউম্যান রাইটকে রাইটের এগেনিস্টে তার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করছে। কিন্তু মজুমদার বলা হচ্ছে তো যে এই আইনটি বারাক ওবামা জর্জ বুশও এটি অ্যাপ্লাই করেছেন, সেই এটি বহাল আছে। এইটা এরকম এরকম কোনো আইন সে যে বলতেছে যে বাচ্চাদেরকে নিয়ে আলাদা করে নিয়ে যাবে এরকম কোনো আইন ছিল না, এবং এরকম কোনো কোনো এক্সিকিউটিভ অর্ডারও ছিল না, এরকম কোনো ঘটনা আমরা শুনি নাই যে ছেলেদেরকে সন্তান পরিবার থেকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে এসে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভি অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ এন মজুমদার আছেন আমাদের সাথে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, এবং দর্শক আপনারা যদি আইনি তথ্য পেতে চান, সাম্প্রতিক বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরতে চান, আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়াও সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এন মজুমদার, আমরা কথা বলছিলাম বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, কথা আসছিল ডিস্ট্রিক্ট 14-এর ইলেকশন নিয়ে কথা আসছিল, সেই সাথে আমরা সীমান্তের বিষয়টি নিয়ে, সেই বিষয়ে যদি আরেকটু কিছু যুক্ত করতে চান তারপরে আমি মধ্যবর্তী নির্বাচন নিয়েও আপনার কাছ থেকে মতামত নিব। ওই 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 ব্যাপারটা ব্যাপারটা নিয়ে ইলেকশনেও আপনার প্রভাব ফেলছে যে কোন বিষয়টি নিয়ে, এই সীমান্তের যে সীমান্তের বাচ্চাদের এরা বিশেষভাবে হিসপানিক লোকেরাই এফেক্টেড হয়েছে। আপনার কি মনে হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেন যে এই ইস্যুটির জন্য তিনি ভোট বেশি পাবেন, রিপাবলিকানরা ভোট বেশি পাবে, ডেমোক্রেটরা বলছে এই ইস্যুর জন্য ভোট কম পাবেন, আপনি কি বলেন? এটা ইন সাম এক্সটেন্ট ডোনাল্ড ট্রাম্প রাইট, কারণ যখনই মাইনরিটিকে আঘাত করা হয়, যখন ইমিগ্রেন্ট কমিটি আঘাত করা হয়, দেয়ার আর গ্রুপ অফ পিপল যারা আমাদেরকে হেট করে, ডেমোক্রেটিক পার্টির এজেন্ডাগুলোকে হেট করে, তারা তাদের সাথে, তারা কি ডোনাল্ড ট্রাম্প যে পছন্দ করে তাও না, তারা তাদের এজেন্ডাকে ফুলফিল করার জন্য তারা মনে করে দিস ইজ দ্য রাইট পারসন টু স্পিক অ্যাবাউট মি। কিছু কিছু কারণ এখানকার একটা 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 যারা একটা হোয়াইট সুপ্রিমিস্ট যে গ্রুপটা, তারা তাদের ধারণা যে এখানে যে ইকোনমিক্যাল অনেক সময় শর্ট ফেল হয়, বিভিন্ন দেশ দিয়ে আমেরিকাকে আক্রমণ করে, এটার কারণ হচ্ছে মুসলমান কমিউনিটি, এটার কারণ হচ্ছে ইমিগ্রেন্ট কমিউনিটি, আর জব লসের ইকোনমিক ডাউন এবং আমাদের বাজেট ডিফিসিট, এটা দায়ী করা হয় ইমিগ্রেন্ট কমিউনিটিকে, যদিও এটা ভুল, এটা সামহাও তারা ডোনাল্ড ট্রাম্প বুঝাতে সক্ষম হয়েছে যে তাদের লোক, আমি আমেরিকান যে আন আমেরিকান বা বিদেশি লোক যারা আমাদের সাথে ট্রেড ডিপোজিট করে, যাদের সাথে ব্যবসা করলে আমাদের আমেরিকান লাভ হয় না, তাদের সাথে আমি ব্যবসা করবো না, এবং যারা ব্যবসা আমাদের থেকে টাকা আগে নিয়ে গেছে ওই টাকা আমি ফেরত নেবো, এই যে কথাগুলো করে একটা শ্রেণীর লোককে, একটা শ্রেণীর কথা যেহেতু বলছেন, আমাদের এখানে একজন দর্শক ফোন করে জানতে চেয়েছিলেন যে আমরা কেন যারা অবৈধ যারা সীমান্ত পাড়ি দিয়ে আসছেন এদেশে, তাদের জন্য কেন এদেশের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে ফেলবো, এদেশের অর্থনীতির উপরে প্রভাব ফেলবো, কেন আপনার কেন মনে হয় যে প্রতিদিন যেখানে দলে দলে লোক প্রবেশ করার চেষ্টা করছে, ক্যানাডাতেও তো এই ব্যবস্থা নেই যে আপনি সীমান্তে দল দল ধরে আসবেন, আর আসার পরে একটি দেশের সীমান্ত ওপেন করে দেওয়া হবে আর তাদেরকে বুকে আগলে ধরবে সব সময়, এটি কেন হবে না? এখানে একটা সারা পৃথিবী
গরিব দেশগুলো বিশেষ করে একটা ধারণা যে আমেরিকা ইজ এ মেল্টিং পট, এখানে আসলে অনেক পয়সা পাওয়া যায়, চাকরি পাওয়া যায়, এই যে এই যে এই যে ব্রেন ওয়াশ সারা পৃথিবীকে ওয়াশ করা হয়েছে এভরিবডি, কারণ বাংলাদেশে অনেক অনেক অংশ আমরা লোকের দেখি আমাদের সামনে বলছি সে বাংলাদেশে তার গাড়ি আছে, বাড়ি আছে, অনেক ওয়েল এস্টাবলিশ লোক, তারপর তার চেষ্টা সে এখানে চলে আসা, চলে আসবে এখানে চলে আসবে, কেন এটার বিভিন্ন কারণ হচ্ছে আমাদের দেশগুলো বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতান্ত্রিক ব্যবস্থা, যেমন এই আক্রমণ, মানুষের ল অ্যান্ড অর্ডার যে এত এত নিম্নমানের, ইকোনমিক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এত এত নন সফিস্টিকেটেড, এই কারণে যারা মডার্ন ওয়ার্ল্ড যারা যারা এই যে মিডিয়ার মাধ্যমে যারা খবর পায় যে এখানকার জীবন ব্যবস্থা কত ইজি, কখনো ইলেকট্রিসিটি যায় নেই, কখনো নির্বাচনে হারার পরে নির্বাচনের মাঠে কত একটা ইলেকশন হয়েছে এখানে কোনো ফানহানি হয় নাই, কোনো সংঘর্ষ হয় নাই, কোনো মারপিট হয় নাই, এইগুলো মানুষকে আকৃষ্ট করে, মানুষ মনে করে এখানে স্বর্গ, এখানে আসলে যেন শান্তি পাবে। তো আসলে এখানে আসার পরে যে মানুষ নিউ চ্যালেঞ্জ ফেস করতে হয় এই কথাটুকু বহির্বিশ্বের মানুষকে জানানো ভেরি ভেরি ডিফিকাল্ট, মানে নতুন জীবন সংগ্রামে যে নামতে হয় এই তথ্যগুলো গোটা বিশ্বকে জানাতে হবে, জানাতে হবে। এবং এখন এখন এমন অবস্থা, এখন যদি আপনি ঢাকা গিয়ে একটা সেমিনার করেন যে রিয়েল ফ্যাক্টটা তুলে ধরে যে একটা লোক এভাবে গেছিল, আজকে একটা ক্লায়েন্ট আমাদের অফিসে আসছে, সে বললো সে জীবিকা নির্বাহ করে ওই বোতল সংগ্রহ করে, বোতল এবং ক্যানগুলো রাস্তায় ঘুরে, কি করতো, সে ছিল একটা টিচার ছিল বাংলাদেশে, সে একটা বাংলাদেশের প্রাইমারি স্কুলের টিচার হলে তো তার ন্যূনতম স্যালারি ছিল, থাকার ঘর ছিল, সম্মান ছিল, সম্মান ছিল, সে সেই মহিলাটাই এখন ব্রুকলিনে এক জায়গায় সে ওই ক্যান সংগ্রহ করে, সারাদিন ক্যান সংগ্রহ করি সেইটা যে সেল করে সুপার মার্কেটে যে পয়সাটা ভয়টা দিয়েছিল, এবং সে আসছে এখানে ওই সংগ্রহিত পয়সা দিয়ে তার ছেলেকে আনার জন্য, ছেলে এখানে পাগল হয়ে গেছে এখানে আসার জন্য, ছেলে তো নিশ্চয় জানে তার মার কি দুরবস্থা। তো সুতরাং সামহাও সারা ওয়ার্ল্ডের ব্রেন এভাবে ওয়াশ হয়ে গেছে যে দিস ইজ দ্য বেস্ট প্লেস, এবং এখানকার লোকদের একটা শ্রেণীকে ক্রাম বুঝাতে সক্ষম হয়েছে যে এই লোকগুলোকে এখানে এখান থেকে আউট করা ছাড়া আমাদের উপায় নাই। মজুমদার, এক্ষেত্রে আপনার সাথে আমি আরেকটু অন্যভাবে একটু জানতে চাই, যেহেতু আমাকে একটি পক্ষ বললে আরেকটি পক্ষ বলতেই হয় ব্যালেন্স করার জন্য, সেটি হচ্ছে আপনি বলছেন যে ঠিক আছে এখানে চ্যালেঞ্জিং লাইফ আছে, কিন্তু এ দেশটি তো সম্ভাবনার দেশ, এ দেশটির আপনার মেধার মূল্যায়ন করা হচ্ছে, এ দেশে আপনি যখন অমধ্যরাতে বাড়ি ফিরবেন এ নিশ্চয়তা আছে যে আপনি জীবনটি নিয়ে বাড়ি ফিরছেন, অনেক কিছুই ফ্যাক্টর কাজ করে, শুধু আমি বোতল কুড়াচ্ছি আমি টিচার ছিলাম সেটির চেয়েও বড় কথা যে এ দেশটি কিন্তু সম্ভাবনার দ্বার ওপেন করে দেয়, আপনি যে কোনো বয়সে পড়াশোনা করতে পারবেন, যে কোনো বয়সে আপনি একটা চাকরিতে ঢুকতে পারবেন, যে কোনো বয়সে আপনার ছেলে মেয়ে যদি মেধাবী হয় আপনাকে দেখানো হবে না যে আপনি কোথা থেকে এসেছেন, তার যোগ্যতা বলে সে তার জায়গাটি প্রতিষ্ঠিত হবে, তো সেই জায়গাটিও তো আছে। ওয়েল সেটা সেটা ঠিক আছে, ইট ইজ রাইট, বাট এটার অর্থ এই নয় যে একটা প্রতিযোগিতা করতে হবে এখানে আসার জন্য, মেম্বার অফ দি পার্লামেন্ট, আপনি বলছেন যে অবৈধভাবে কিংবা কষ্ট করে এদেশে না আসাটাই ভালো, যাদের যাদের একটা মোটামুটি সংস্থান আছে তারা যেমন একটা ইয়ং ছেলেকে সাগর ফাঁই দিয়ে এখানে আসার চেষ্টা করতেছে, হে এবং শিওর সমর্থন করছে, সে শিওরও না যে এখানে সে জীবিত আসতে পারবে, দ্যাটস রং, লিগালি যদি আপনি H1 ভিসা হয় কত রকমের পদ আছে লিগালি, লিগালি যদি আসেন এই যে সম্ভাবনার কথা আপনি বললেন এই সম্ভাবনা তার জন্য উন্মুক্ত, বাট অবৈধ পথে আসার লোকের জন্য তো সম্ভাবনা উন্মুক্ত না, আরেকটি বিষয় আমি এটি গোটা বিশ্বের জন্যই বললেন, আমেরিকার এপার আর ওপারের যদি কথা বলি, বিশেষ করে মেক্সিকো এখানকার ল্যাটিন আমেরিকার দেশের যে বাস্তব চিত্র, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সবকিছু মিলিয়ে তাদের ছেলে মেয়েটিকে হাজার হাজার মাইল পথ হেঁটে এই সীমান্ত দিয়ে প্রবেশ করার চেষ্টা করছে, এটির আপনি একদম আপাত দৃষ্টিতে এটি বুঝাই যায় যে একটি উন্নত দেশ আর একটি হচ্ছে একদম যেখানে জীবন মানের কোনো নিশ্চয়তা নেই, সবকিছু নেই, তো তাদের জন্য সরকারি ভাবে ধরেন আমরা বুকে আগলে ধরবো ঠিক আছে, কিন্তু এই অর্থনৈতিক বৈষম্যের কারণে তারা তো দিনকে দিন ঢুকবে, তো এক্ষেত্রে কি সমস্যা, সেই জন্য ওয়ান অফ দি আমেরিকান ফরেন পলিসি হচ্ছে যে এই লোকগুলাকে আমরা আমেরিকান এইড দেওয়ার পরিবর্তে, যেমন কিছু কিছু গুয়াতেমালা কিছু কিছু রাষ্ট্র আছে আমেরিকার পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে ড্রাগ ইজ সো মাচ ইনফেক্টেড, এভরি 20 seconds সামবডি ইজ গেটিং কিল রিলেটেড টু ড্রাগ, ওখানে আমেরিকান এইডের পরিবর্তে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা আমেরিকান গভর্নমেন্ট এটা করতেছে অনেক জায়গাতেই। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে, লাইনটি কেটে গেছে, আপনি বলছিলেন
সো ওই সমস্ত জায়গায় আমেরিকান পলিসি যদি একটুখানি এইডটা যদি একটু বাড়ানো হয়, এবং সেই এইডগুলা যেমন গ্যান রিলেটেড ইস্যু, বিচার ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে আর্থসামাজিক অবস্থা, দেখেন গতকালকে একটা একটা হিউজ মিটিং এ আমি অনেকভাবে বলতেছিলাম, গত 47 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই 47 বছর প্রত্যেকটা বছর আমরা শুনি বিরাট বন্যা হয়েছে, বন্যার কবলিত মানুষকে সাহায্য চাই, অনেক ধ্বংস হয়েছে, কত 47 বছর হয়েছে রাইট এভরি ইয়ার, এবং আগামী 50 বছরও কন্টিনিউস এভাবে হবে। বাট এজ এ নেশন, এজ এ কনসিয়াস পিপল, হোয়াট ইউ আর ডুইং, আমরা কি কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিয়েছি? যদি 47 বছর প্রতি বছর $1 বিলিয়ন বাংলাদেশের ক্ষতি হয়, $47 বিলিয়ন অলরেডি ক্ষতি হয়েছে, ফর এক্সাম্পল আরও কত বিলিয়ন খরচ হওয়া, ড্যামেজ হওয়ার সম্ভাবনা তো রয়েই গেছে। আমরা কি জাতি ধর্ম বর্ণ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নির্বিশেষে আমরা কি জাতীয়ভাবে বসছি কখনো যে লেটস ফাইন্ড আউট হাউ ই সলভ ইট? দেখেন হাডসন রিভার দিয়ে যদি আপনি গাড়ি চালিয়ে যান, সেখানে যত ব্রিজের স্টর্ম হোক পানি কিন্তু এক লেভেলেই আছে। হোয়াট ডাজ ইট মিন পানিকে কন্ট্রোল করা হচ্ছে? কত বড় রাষ্ট্র, কত বেশি ফানি। সো আমাদের দেশ, আমরা গরিব, আমি বলবো না কোনো এটা সরকারের দোষ, বাট আমরা ন্যাশনাল জাতীয় একটা বিবেক সৃষ্টি করতে হবে বসিয়া, এমন কোনো প্ল্যান হইতে হবে যেমন $00,000,000,000,000 লাগবে এটাকে, এরকম কিছু ফানিকে সুয়ার সিস্টেম যেটাকে বলে, ফর এক্সাম্পল এই কথা আমার মাথায় এসেছে, দেখেন প্রত্যেকটা বাড়ির মালিক আমরা সুয়ার সিস্টেম করি, সুয়ার সিস্টেমটা হচ্ছে যত ফানি হচ্ছে সারাদিন সুয়ার এটাকে নিয়ে যাচ্ছে। সো এটা যদি আমেরিকায় সম্ভব হয়, নিউ ইয়র্ক সিটিতে সম্ভব হয়, এই ব্যবস্থাটা আমাদের এইখানকার তুলনায় এই রাষ্ট্রটা এত ছোট, সেই জন্যই আমরা জাতীয় ভাবে বসতে হবে এটাকে নিয়ে, কিভাবে সমাধান করা যায়, কার হেল্প নেওয়া যায় দীর্ঘমেয়াদী, যেমন কোনো কোনো লোন আছে বিশ্বব্যাংক বা অন্য কোনো রাষ্ট্র, যেমন আমরা 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 ইনভেস্ট করি 10 বছরের জন্য, এত টাকা লাভ হবে, দেয়ার শুড বি সাম মানি সাম হোয়ার, যে তারা ঠিক আছে আমরা তোমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারকে আমরা ঠিক করে দিব। এই যে সুয়ার বিল যে আমরা প্রত্যেকটা হাউস হোল্ড কমপক্ষে আমরা $1,000 করি, কমপক্ষে $1,000 আমরা সুয়ার বিল পে করি, এখন কত $1 বিলিয়ন নিউ ইয়র্ক সিটি নিতেছে প্রত্যেকটা সুয়ার বিল, নেক্সট 100 ইয়ার প্রত্যেক হাউস হোল্ডের সুয়ার বিল যদি $1,000 হয় বাংলাদেশে, সেটার $500 যদি যে ইনফ্রাস্ট্রাকচার করবে তাকে দেওয়া হবে নেক্সট 100 ইয়ার। আর সেই অবকাঠামোগত অনেক কিছুই আমাদের দুর্বলতা আছে, সেটি হবে। আমি এখানকার কথা জানতে চাই মোহাম্মদ এন মজুমদার, আমি বলতে চাচ্ছিলাম যে দুই সীমান্ত একদম মেক্সিকো, বিশেষ করে দক্ষিণাংশের সীমান্ত, আমেরিকার দক্ষিণাংশের সীমান্তে একদম এপার আর ওপার আকাশ পাতাল ডিফারেন্স, এদের ফ্লো তো আমেরিকাতে থাকবে, সেটাই বলতেছিলাম। এই যে ফ্লো, আমাদের দেশে আপনি একজনকে কত কোটি টাকার মালিকের হয়, কয়েকটা গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, আপনার গুলশানের বাড়িতে যখন থাকবেন, এখানকার বাড়ি থেকেও সুন্দর, বা সেম লোকটা যখন রাস্তায় বাইরে দিতেছে দুর্গন্ধ তার মা গালেও কিন্তু যাচ্ছে। এই যে ওই কারণে সে সারাদিন ঘুরার পরে দেশ ঘরে গিয়ে ঘুমায়, আবার চিন্তা করে দিস ইজ নো গুড, এই দিস ইজ হোয়াট হ্যাপেন আমাদের নেক্সট ডোরে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ব্যাড, ড্রাগ এত ইনফেক্টেড, কোনো মা, আপনি আমেরিকায় বসে তো ল্যাটিন আমেরিকার দেশগুলো অভ্যন্তরে বসে তাদের অবকাঠামোর উন্নয়নের কিছু করতে পারবেন না, আপনি এখানে বসে এখানকার গভর্নমেন্ট কিংবা এখানকার মানুষ কি করতে পারে? গভর্নমেন্ট করতে পারে, যদি কি করতে পারে আপনাকে বলি, সেটা আমেরিকা যেহেতু সারা বিশ্বের শাসক ইনডাইরেক্টলি, আমেরিকা ক্যান ইন্টারভিন। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? এই দাঁড়ান আমি প্রশ্ন করছি। বলুন কে আছেন আমাদের সাথে, নামটি বলুন। জি, টেলিভিশন পরে শুনবেন ভাইয়া। জি জি, আপনি প্রশ্নটি করে ফেলুন। আচ্ছা, আমি জামাইকা থেকে বলছি, আমার আমি কর্মক্ষেত্রে আর কি 40 ঘন্টা, যদি 40 ঘন্টার উপরে বেশি যদি আমাকে কাজের চাপ দেয় তাহলে কি আমি আমাকে বাধ্য করবে কি কাজের জন্য, নাকি আমার 40 ঘন্টা আমার রাইট আছে?
বেশি যদি আমাকে চাপ দেয়, আমি যদি করতে না চাই, তাহলে কি আমাকে কাজ থেকে বাদ দেওয়ার কি ক্ষমতা আছে মালিকের? এই প্রশ্নটাই আমার। তো ফার্স্ট অফ অল আমি লেবার ল এক্সপার্ট না, বা আমরা লেবার ল নিয়ে ডিলও করি না, বাট এজ এ জেনারেল রুল আপনি 40 ঘন্টায় কাজ করতে বাধ্য। বাট এমপ্লয়ার যদি প্রয়োজন হয় ওভার টাইম দিয়ে, সে যে টাইম এন্ড হাফ ফে করে আপনি কাজ করতে পারেন, আপনাকে বাধ্য করতে পারে না। বাট অ্যাট দি সেম টাইম এমপ্লয়ারের সাথে এমপ্লয়ীদের একটা সম্পর্ক ভালো থাকা অত্যন্ত প্রয়োজন। আপনি যদি বলেন যে তুমি এটা করতে পারবে না, সে বলবে তুমি করতে হবে, ওই চাকরিটা দীর্ঘদিন করা যায় না। তো সেটা এটা আপনার জন্য ভালো হবে, এটা ওয়ার্ক আউট করা এমপ্লয়ার সাথে বুঝিয়ে বলা যে আমার অব্লিগেশন আছে ঘরে, আমি 40 ঘন্টা বেশি করতে পারবো না, অথবা আমার হেলথ রিলেটেড কোনো ইস্যু আছে যে যার কারণে আমি 40 ঘন্টা বেশি করতে পারবো না, নিশ্চয়ই উনি বুঝবেন। তো উনি যদি বলেন যে আপনার 2 ঘন্টা বেশি করতে হবে, আপনি করবেন না, এন্ড দ্যার ইজ এ ক্লাশ, দ্যার ইজ এ কনফ্লিক্ট, এই কনফ্লিক্টে কেউ জয়ী হবেন না। আমি মনে করি সমঝোতার মাধ্যমে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আমরা কথা বলছিলাম সীমান্তের সংকট নিয়ে, সে বিষয়টি নিয়ে আমি আর দীর্ঘস্থায়ী আলোচনা করতে চাই না, আমি মধ্যবর্তী নির্বাচনে যেতে চাই। মধ্যবর্তী নির্বাচন একদম নভেম্বরে করানোর আছে, সেই সাথে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনও আছে। আজকের একটি জরিপ বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ী হবেন না, এটি মনে করেন 54 ভাগ মানুষ, মানে তার জয়ী হওয়ার সম্ভাবনা কম এই মুহূর্তের জরিপ, পাল্টেও যেতে পারে বিশ্লেষকেরা বলছেন। সেই সাথে আরো কিছু খবর ছিল যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কারা হবেন, তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে বৈঠক করবেন, তাদের মধ্যে বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন আর সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও আছেন, 20 জনের সাথে কথা বলেছেন। শুরুতে আমি মধ্যবর্তী নির্বাচন নিয়ে জানতে চাই, হাউস কংগ্রেস সবকিছু নিয়ন্ত্রণ রিপাবলিকানদের, আপনার কি মনে হয়? আমি ভুলে যাওয়ার আগে বলি, ওবামার লিস্টে কিন্তু ব্লুমবার্গ বাদ পড়ছে, ব্লুমবার্গ $80 মিলিয়ন রিসেন্টলি ডোনেট করছে এবং ব্লুমবার্গ ডিক্লার করছে যে হি ইজ ওয়ান অফ দি ক্যান্ডিডেট। এন্ড আমি মনে করি পার্সোনালি এবং আদার ফিফল একটা একটা মোডারেট একটা একটা রিপাবলিকান পার্টিকে টেক্কা দিতে পারে। আমি মনে করি এই মুহূর্তে বার্নি স্যান্ডারের কে যদি বাদ দেওয়া হয় সেখানে ব্লুমবার্গ উইল বি বেটার চয়েস। আচ্ছা, আপনার ফার্স্ট চয়েস হচ্ছে বার্নি স্যান্ডার্স, সেকেন্ড হচ্ছে ব্লুমবার্গ। আচ্ছা, এবং মধ্যবর্তী নির্বাচন নিয়ে জানতে চাই যে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের দখলে, আপনার কি মনে হয় রিপাবলিকানরাই দখলে রাখবে? এটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে যদি আমরা যদি কিছু রিকুপ করতে না পারে ডেমোক্রেটিক পার্টি, তো অবশ্যই তাদের, এবং যদি এই নির্বাচনে মধ্যবর্তী নির্বাচনেই ডিটারমিন করে ফেলবে যে ট্রাম্পের ভবিষ্যৎটা। এবং ট্রাম্পের এই আমি তো খুব সারপ্রাইজ, এখন তার বারাক ওবামার সময় তো কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, বারাক ওবামার সময় বারাক ওবামা তো দ্বিতীয় টার্মে প্রেসিডেন্ট হয়েছে। হ্যাঁ, হিস্ট্রি তো তাই বলে, দ্যাট কুড বি ফ্যাক্টর, বাট এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প স্টেবল না, ডোনাল্ড ট্রাম্প আমি মনে করলাম 54% যদি ওনাকে নেগেটিভ বলা হয় সেটা ইট ইস গুড থিং, 54% আমি তো মনে করি তার কার্যক্রমে এখন সে 80% লোকের না করারই কথা, বা সেজন্য দেখছেন এর জনপ্রিয়তা কিন্তু বাড়ছে, স্পেশালি এই যে নিউক্লিয়ার ডিএল নর্থ কোরিয়ার সাথে, নর্থ কোরিয়ার ডিএলটা তাকে অনেকটুকু আগাই দিয়েছে, সে বোল্ড স্টেপ যেটা নিয়েছে। সো অ্যাগেন কন্ট্রোল, ডেমোক্রেটিক পার্টির কন্ট্রোলে যাওয়া পরেও ট্রাম্পের সম্ভাবনা থাকতে পারে, কারণ সে যদি এমন কোনো একটা ইস্যু ক্রিয়েট করে এবং ওই 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 বিশেষ গ্রুপ তাদের সাথেই ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করবে, ডোনাল্ড ট্রাম্পকে যে তাকে পছন্দ করে ডোনাল্ড ট্রাম্পকে তা না, তাদের এজেন্ডাকে ফুলফিল করার জন্য ওর লোকের দরকার। এবং আপনি খুব সুন্দর করে বলছেন যে আমি যা চাই এমন একটি, এবং উনি টার্গেটও করেন সেই গোষ্ঠীকে, তাদের যে কথাগুলো যে তারা বলেন যে আমি বৈধ হওয়ার পরও অবৈধদের জন্য ঠিক মতো মজুরি পাচ্ছি না, ঠিক মতো জব পাচ্ছি না, তাদের বুঝতে সক্ষম হয়েছে যে এই লোকগুলো আসলে আমি ঠিক মতো মজুরি পাচ্ছি না, আমি রিসেশন ফেস করতেছি, আমি টেরোরিজম ফেস করতেছি, প্রতিষ্ঠিত করে ফেলেছে। এবং আজকে একজন বলতেছে, আমি 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 শুনতেছি চতুর্থ তলা থেকে বলতেছি, লিসেন গেট দিস অল ট্রাশ আউট রিপাবলিকান, আমি হি ইজ গোয়া রিপাবলিকান, এবং আমাদের আমি আমাদের আমাদের কলিগ সে ওই রুম থেকে বলতে শুনতেছি, লিসেন উই নিড ট্রাম্প, উই টু গেট অল দিস ট্রাশ আউট, দ্যাট মিনস ইজ আমরা যারা ইমিগ্রেন্ট আসি, ডক্টর, লয়ার, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, নেতাগুলো চিন্তা করি, তাদের তারা জ্বলি পুরি সার খার হয়ে যেতেছে, তারা তাদের গায়ে হাত এমন জ্বলতেছে যে আমরা এখানকার আমেরিকান,
দেখবেন 10 জন এমপ্লয় থাকে, একজন বা দুজন জেমস গোল্ডস্মিথ বা এই ধরনের নামের একটা বা দুইটা, আর লোকগুলোকে ইন্ডিয়ান ফিলিপিন বিভিন্ন রকমের ফিশ মাছ নাচ কুক করতেছে, মাছ নাচ আপনার সব জায়গাতে কিচেন থাকে আর কি, এরা কিন্তু তারা কিছু বলতে পারে না সাহসে, বিকজ মেজরিটি মাইনরিটি বিকাম মেজরিটি অ্যান্ড দ্য মেজরিটি গাইজ কোণঠাসা হয়ে যাচ্ছে বাংলা যদি বলা হয়, এবং তারা নিজেদের স্বার্থগত কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে আবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট তারা ডোনেট মানি এবং তাদের ভাষা হচ্ছে আমরা ট্রাশ না। গতবারের নির্বাচনের কিন্তু তাই বলছে, আমরা একদম সশরীরে বিভিন্ন জায়গায় যারা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন তারা প্রকাশ্যে বলেননি, কিন্তু হিলারি সমর্থকরা যতটা উচ্ছ্বাস নিয়ে বলেছেন, অনেকে বলেছেন যে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, তার মানে নীরব কিছু ভোট আছে যারা হয়তো প্রকাশ্যে বলবে না। এবং তবে মোহাম্মদ এন মজুমদার, শুধু ইমিগ্রেন্টদের মধ্যে তো এই জায়গাটি আছে, যারা বৈধ হয়ে গেছেন, যারা পাসপোর্টধারী, তাদের মনেও তো ট্রাম্প এস্টাবলিশ করতে সক্ষম হয়েছেন যে তাদের পাসপোর্ট থাকা সত্ত্বেও তারা যে কাজটি করতে পাচ্ছে না, যার পাসপোর্টটি নেই মাত্র ঢুকেছে, কিংবা সে তার যোগ্যতা বলে অনেক কিছুই করছে, সেটা তো এই জায়গাটি থেকেও তো একটি আমি বলবো যে মনে মনে যে ট্রাম্পের প্রতি সমর্থন তার যে নীতি সেই জায়গাটিও তো তৈরি হয়েছে। সেটা হলে এটাকে বলা হয় ক্লাস এমং দি মাইনরিটিস। যেমন এই যে একটা কথা, আজকে জুমার নামাজে একটা ইমাম খুব ভালো একটা খুতবা দিতেছিল, সেটা হলে দেখেন মুসলমান হইলো মুসলমান, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সৌদি আরবের মুসলমান, কেউ ইরাকের মুসলমান, কেউ বাংলাদেশের মুসলমান, একজন একজনকে দেখতে পারে না। এই যে আমাদের আমাদের ভিতরে যে ভাগ, এই ভাগের অ্যাডভান্টেজ তারা নিচ্ছে। এই যে আমরা আমরা বিভিন্ন, যেমন আমরা বলি আমরা যারা বাংলাদেশি অনেক একটা 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 ডিভিশন আছে পাকিস্তানের লোকদের প্রতি, আর যারা ইন্ডিয়ান লোকদের প্রতি আরেক রকমের মনোভাব আছে, তারা হিন্দু, তারা ইসলামিক গোড়া, তারা ওদেরকে আবার ভালোবাসতেছে না। বাট হওয়া উচিত ছিল অল মাইনরিটি স্পিক টুগেদার অ্যাজ এ মুসলমান, আমাদের উচিত হইতে হবে একজন মুসলমান ভাই, যদি মুসলমান, আমি বলতেছি না ধর্মীয় নিরীক্ষে যদি আপনি মুসলমান ইসলামকে ভালোবাসেন, ইউ শুড লাভ অল মুসলিম রিগার্ডলেস অফ হোয়াট কান্ট্রি দে কেম ফ্রম, হোয়াট রিলিজিয়ান অর শিয়া। একটা জিনিস দেখেন, সে একটা উদাহরণ দিচ্ছিল, ফোর্ট অথরিটি বাস টার্মিনালে গিয়ে কিন্তু সবাই সুন্দরভাবে লাইন ধরিয়ে বাস টিকিট নিচ্ছে, মসজিদে গিয়ে সেখানে গিয়ে যখন নিজেদের ভিতরে তখন কেউ শৃঙ্খলা মানতেছে না, কেউ আগে বসতেছে, কেউ পিছিয়ে বসতেছে, নামাজে পড়তেছে, খুলস্থল দরজা দিয়ে কার আগে কেউ বাইর হবে, ওখানে কিন্তু লাইন দিতেছে না। সো এই যে অ্যাডভান্টেজগুলো আমাদের, এই যে ক্লাস কনফ্লিক্ট অ্যামং দি মাইনরিটিস অ্যামং দি স্মল গ্রুপ, সেটা অ্যাডভান্টেজ তারা নিচ্ছে। এবং যখন এই মাইনরিটির ভিতরে তারা তখন প্রকাশ করে না যে তারা কোথায় তার নীরবে কাজ করে ফেলতেছে। এবং আমরা জ্যাকসনারি শোয়াপ করার জন্য সবাই বলতেছি হিলারির জন্য রক্ত দিয়ে ফেলবো, বাট মোস্ট অফ দি পিপল ইজ নট ভোটার, রেস্ট অফ দেম যারা ভোটার তারা কিন্তু ভোট দিতে যায় না, সকালে সেই কাজে চলে গেছে। এই জন্য গতকালকে আমাদের সিনেটর, ফরমার সিনেটর এবং সিটি কাউন্সিল মেম্বার দিয়াস আমাকে বলতেছে, লিসেন তোমরা 10,000 লোক মেলায় দেখছি আমি, ঠিক আছে আসিল, তোমাদের লোকেরা নামাজ দেখি আমার এলাকা সবগুলো মুসলমান নামাজ পড়ে, বাট গো টু দি সিটি কাউন্সিল ওয়েবসাইট, ইন লাস্ট ইলেকশন 300 পিপল ভোটেড, মাত্র 300 পিপল, ডিস্ট্রিক্ট 18, সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 18, এটা আমার মুখের কথা তোমার মুখের কথা না, ইউ জাস্ট গো টু দি ওয়েবসাইট, সি হাউ মেনি পিপল কাস্টেড ভোট এশিয়ান। সো সেখানে তারা ইলেকশনের পরে তারা অ্যানালাইসিস করে, তারা নির্বাচন যে কে কটা ভোট আমাকে দিল, সো আই হ্যাভ টু প্রসিড নেক্সট ইলেকশনে কি করতে হবে, আমি ওই কমিউনিটির জন্য কি করতে হবে। আমাদের আরো সচেতন হতে হবে রাজনৈতিকভাবে, আমাদের ভোট যে অনেক মূল্যবান সেই জায়গাটিও করতে হবে। উপসংহারে কি বলবেন, খুব ছোট করে আমরা একদম অনুষ্ঠানে শেষ করব। উপসংহারে বলবো আমার উই হ্যাভ টু রেজিস্টার, আমাদের প্রত্যেকটা লোক যে সিটিজেন হয়েছে, 18 বছর বয়স হয়েছে, বা যারা বরণ, যে সমস্ত ইয়ং ছেলেরা এখানে বরণ, তারা কেয়ার করতেছে না, এদেরকে ফিতা মাতে আমাদের সাথে বলতে হবে গো রেজিস্টার ফর ডেমোক্রেটিক পার্টি অ্যান্ড ভোট অ্যান্ড ক্যাম্পেইন অ্যান্ড ফে, এবং মানি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইলেকশন ক্যাম্পেইনকে যদি সচল রাখার জন্য 1 টাকা 2 টাকা 5 টাকা গ্যাস রুটে এভরিবডি সাপোজ টু ডোনেট মানি অ্যান্ড গো আউট ম্যান ভোট। এবং খুব সুন্দর কথা বলেছেন মোহাম্মদ এন মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, থ্যাংক ইউ।